রবীন্দ্র সৃষ্টি শান্তিনিকেতনের গর্বের মুকুটে আরও একটি সোনালী পালক সংযোজন। শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানে ভূষিত করল ইউনেস্কো। সে ঘোষণায় বিশ্বভারতী কর্তৃপক্ষ, পড়ুয়া এবং রবীন্দ্র অনুরাগীদের মধ্যে উৎসব আর উৎসাহের বাতাবরণ, আনন্দে মাতলেন সংশ্লিষ্ট সাধারণ। 1901 সালে শান্তিনিকেতনের পথ চলা শুরু। প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির এই সৃষ্টি আজ ভারতবাসীর গর্ব। সেই গর্বের মুকুটে আরও একটি সোনালী পালক সংযোজন। শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি দিল ইউনেস্কো। রবিবার সেই ঘোষণার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পড়ুয়া এবং বিশেষ করে রবীন্দ্র অনুরাগীদের মধ্যে বর্তমানে রীতিমতো আনন্দের আবহ। রাতেই শান্তিনিকেতন চত্বরে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট পড়ুয়া ও অন্যান্য সাধারণ উৎসবের আনন্দে মাতলেন। দিনটিকে ঐতিহাসিক বলে বর্ণনা করলেন বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। চেষ্টা করছি, সে অর্থে আজকের দিনটা একটা ঐতিহাসিক নিশ্চয়ই, তার কারণ বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় নেই যাকে হেরিটেজ ডিক্লেয়ার করা হলো, যেখানে আজও পঠন পাঠন চলছে। সেই থেকে এটা কিন্তু একম এব আর দ্বিতীয়ম, যে কথাটা গুরুদেব বারবার বলতেন। সুতরাং সেই জন্য আজকে এই আনন্দ দিনে বিশ্ববারতীর তরফ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই, শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীকে নয়, ভারতবাসীকে নয়, বিশ্ব মানবকে। কারণ গুরুদেবের ভাবনাচিন্তার মধ্যে বিশ্ব মানবতার ভাবনাচিন্তা সবসময়। শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত ত্রিপুরা রাজ্যেও কিন্তু রবীন্দ্র অনুরাগী শিল্পী সাধারণের মধ্যে উৎসাহের বাতাবরণ সৃষ্টি হয়েছে। আক্ষরিক অর্থে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন আজ পূর্ণ হলো বলেই জানালেন রাজ্যের রবীন্দ্র অনুরাগী সঙ্গীত শিল্পী রীতা চক্রবর্তী। শান্তিনিকেতন যেটা রবীন্দ্রনাথের একেবারে স্বপ্নের সৃষ্টি আমরা বলতে পারি, তো সেই শান্তিনিকেতন এবং বিশ্বভারতী যাদের তাকে আমরা বলি, তো এটাকে ইউনেস্কো হেরিটেজ গ্রুপে রেখেছে, সেটা যে আমাদের পক্ষে কত আনন্দের আর গর্বের সেটা তো মানে যত বলবো তত কমই বলা হবে। রবীন্দ্রনাথ এটাই চেয়েছিলেন, কারণ আমাদের ভারতবর্ষের একটা চিরন্তন বাণী ছিল বসুধৈব কুটুম্বকম, আমরা আমাদের সবাইকে এক জায়গায় চাই, অতিথিদের ভারতবর্ষ সম্মান করে। সেইভাবে রবীন্দ্রনাথ ঠিক এই ধরনের একটি ভাবনার থেকে রবীন্দ্রনাথ একদিন ঠিক করলেন যে সারা বিশ্বের ছাত্রছাত্রীদের একই ছত্রছায়ায় আনবেন, আর সেই ছত্রছায়াটি হচ্ছে কার্যত প্রকৃতির কোলে উন্মুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণের জন্য শান্তিনিকেতনের প্রতিষ্ঠা। রবীন্দ্র সৃষ্টি শান্তিনিকেতনের বহু গর্বের ইতিহাস বিশ্বব্যাপী সমাদৃত, তাতে ওয়ার্ল্ড হেরিটেজ শীর্ষক প্রকৃত যোগ্য স্বীকৃতি পেল এই রবীন্দ্র সৃষ্টি শান্তিনিকেতন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।